হ্যালো বন্ধুরা, এসএসসি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা পাঠ করব দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নের অন্তর্গত গল্প আলোবাবু থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আলোবাবু গল্পটি কার লেখা? উত্তর, বনফুল। দুই, বনফুল কার ছদ্মনাম ছিল? উত্তর, বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিন, বনফুল কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর, 1899 সালে। বনফুল কত সালে মৃত্যুবরণ করেন? উত্তর, 1979 সালে। পাঁচ নম্বর, আলোবাবুর আসল নাম কি? উত্তর, আলো। ছয় নম্বর, আলোবাবুর মুখ কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর, বেগুন পোড়া। সাত নম্বর, আলোবাবুর গলায় কিসের মালা? উত্তর, তুলসীর মালা। আট নম্বর, আলোবাবুর গায়ের রং কেমন ছিল? উত্তর, কুচকুচে কালো। নয় নম্বর, সাহায্য প্রার্থী যারা আসে তাদের অধিকাংশ লোকে কি চায়? উত্তর, টাকা চায়। দশ নম্বর, আলোবাবুর বাঁ হাতে কি ছিল? উত্তর, একটা ছোট থলি। এগারো নম্বর, থলিতে কি ছিল? উত্তর, ছোট পাখির ছানা। বারো নম্বর, আলোবাবু পাখিটি কত টাকা দিয়ে কিনেছিলেন? উত্তর, দু আনা পয়সা। তেরো নম্বর, পাখিটির পায়ে কেন লেগেছিল? উত্তর, একটা ছেলে পাখিটির পায়ে দড়ি বেঁধে টেনে নিয়ে বেড়াচ্ছিল। চোদ্দো নম্বর, ডাক্তারবাবু পাখির পায়ে কি লাগিয়ে দিয়েছিল? উত্তর, টিংচার আয়োডিন। পনেরো নম্বর, আলোবাবু কার বাড়িতে এসেছিলেন? উত্তর, অবিনাশবাবু। ষোলো নম্বর, অবিনাশবাবু পেশায় কি ছিলেন? উত্তর, নামজাদা উকিল। সতেরো, অবিনাশবাবু সম্পর্কে আলোবাবুর কে হন? উত্তর, এক দূর সম্পর্কের ভাগ্নির বন্ধুর শ্বশুর হলেন অবিনাশবাবু। আঠেরো নম্বর, আলোবাবু অবিনাশবাবুর বাড়িতে কতদিন হলো এসেছেন? উত্তর, দিন সাতেক। উনিশ নম্বর, গল্পকথক অবিনাশবাবুর বাড়িতে গিয়ে আলোবাবুর কার পরিচর্যায় নিযুক্ত থাকতে দেখেন? উত্তর, একটা দেশি কুকুরের বাচ্চা। কুড়ি নম্বর, কুকুরের বাচ্চাটি কার ছিল? উত্তর, বিনুবাবুর। একুশ, বিনুবাবু কে ছিলেন? উত্তর, অবিনাশবাবুর বড় ছেলে। বাইশ, বিনুবাবুর বয়স কত? উত্তর, দশ বছর। তেইশ নম্বর, স্নেহের কাঙাল বেচারা গরিবও খুব কার কথা বলা হয়েছে? উত্তর, আলোবাবুর। চব্বিশ নম্বর, আলোবাবু হাসপাতালে কিসের কাজ নিয়েছিলেন? উত্তর, প্রবেশনার ড্রেসার। পঁচিশ নম্বর, কত টাকা মাইনে ছিল হাসপাতালের কাজে? উত্তর, প্রথমে দশ টাকা, পরীক্ষায় পাশ করলে মাইনে বাড়বে। ছাব্বিশ নম্বর, আলোবাবুর হাসপাতালের চাকরিটি কতদিন পর চলে যায়? উত্তর, মাসখানেক পরেই। সাতাশ নম্বর, আলোবাবুর চাকরিটি চলে যাবার কারণ কি? উত্তর, তিনি রোগীর ঘায়ের উপর কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছিলেন। আঠাশ নম্বর, অবিনাশবাবুর বাড়ি থেকে কে আলোবাবুকে তাড়িয়ে দিয়েছে? উত্তর, অবিনাশবাবুর স্ত্রী। উনতিরিশ নম্বর, অবিনাশবাবুর শিশুপুত্রের নাম কি? উত্তর, তিনু। তিরিশ নম্বর, অবিনাশবাবুর বাড়ি থেকে চলে যাবার পর অবশেষে আলোবাবুকে আশ্রয় দিয়েছিলেন কে? উত্তর, গল্পকথক। একত্রিশ নম্বর, আলোবাবু কী বাজিয়ে গুনগুন করে গান গাইছিলেন? উত্তর, সোলার হ্যাট। বত্রিশ নম্বর, আলোবাবু কখন গান করছিলেন? উত্তর, সন্ধ্যের পর। তেত্রিশ নম্বর, আলোবাবু এককালে কী কী বাজাতে পারতেন? উত্তর, ডুগি তবলা। চৌত্রিশ, আলোবাবু ডুগি তবলা বিক্রি করেছিলেন কেন? উত্তর, দৈনের দায়ে। পঁয়ত্রিশ নম্বর, আলোবাবু কটার সময় ঘড়িতে দম দেন? উত্তর, দশটার সময়। ছত্রিশ নম্বর, বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে, কার কথা বলা হয়েছে? উত্তর, ঘড়ির কথা। সাঁত্রিশ নম্বর, ঘড়িটি কয় পুরু কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন? উত্তর, তিন পুরু। আটত্রিশ নম্বর, টিনের ছোট বাক্সটি ছিল কার মধ্যে? উত্তর, ভাঙা তোরঙ্গ। উনচল্লিশ নম্বর,
টিনের বাক্সের ভেতর থেকে কি বের করেন? উত্তর, ন্যাকড়ার ছোট পুটলি। 40 নম্বর, লাল রঙের শালুকটি ছিল কার মধ্যে? উত্তর, ন্যাকড়ার ছোট পুটলির মধ্যে। 41 নম্বর, রেশমি ন্যাকড়ার পুটলি ছিল কার মধ্যে? উত্তর, লাল রঙের শালুকটির মধ্যে। 42 নম্বর, আলোবাবুর ঘড়িতে দম দেওয়া দেখে কথকের কি মনে হয়েছিল? উত্তর, যেন পুজো করছেন। 43 নম্বর, আলোবাবুকে স্নেহের কাঙাল বলেছিল কে? উত্তর, অবিনাশবাবু। 44 নম্বর, আলোবাবু কোন দুটি লাইন বারবার গাইছিলেন? উত্তর, ওরা আমায় সইল না কেউ, আমার কাছে রইল না কেউ। 45 নম্বর, আলোবাবু কাকে দাঁড়িয়ে থাকতে দেখে গান বন্ধ করেন? উত্তর, গল্পকথক। 46 নম্বর, কুণ্ঠিত হাসি হেসে আলোবাবু কি বলেছিলেন? উত্তর, আমার ঘড়িটা চুরি হয়ে গেছে। 47 নম্বর, আলোবাবু এখন কোথায় আছেন? উত্তর, পাগলা গারদে। 48 নম্বর, সমাজের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারলেন না কে? উত্তর, আলোবাবু। 49 নম্বর, গল্পকথক কোন পেশার সাথে যুক্ত ছিলেন? উত্তর, ডাক্তারি পেশা। 50, আলোবাবু রামবাবুর বাড়িতে কেন গিয়েছিলেন? উত্তর, গাড়িটার বাচ্চা হয়েছে শুনে দেখতে গিয়েছিলেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে আসবে। তো এইরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।